আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় একটু বেশি ঠান্ডা অথবা একটু বেশি গরম পানীয় মুখে নিলে দাঁতে সেন্সিটিভিটি ফিল হয় কখন এবং কেন। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দেখা যায় যে দাঁতের উপরে কোনো ধরনের সমস্যা নাই, কোনো গর্ত নাই, কোনো ক্যাভিটি নাই, কিন্তু তারপরেও তার দাঁত শিরশিরে একটি সমস্যা থাকে। এই সমস্যাটা বেশিরভাগে ঠান্ডা পানি যখন মুখে নেওয়া হয় তখনই বেশি হয়ে থাকে। অথচ দেখা যায় যে দাঁতে কোনো ধরনের সমস্যা নাই, দাঁতের উপরে গর্ত নাই, কোনো ছিদ্র নাই, কিন্তু তারপরেও এই সমস্যাটা হয়ে থাকে। আবার যদি অতিরিক্ত গরম পানিও মুখে নেওয়া হয় সেক্ষেত্রেও এ ধরনের সমস্যা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আসুন জেনে নিই যে এই সমস্যাটা কখন এবং কেন ঘটে। আপনারা অনেকেই জানেন যে প্রতিটি দাঁতেরই কিন্তু তিনটি করে লেয়ার থাকে। প্রথমে ফার্স্ট যে লেয়ার থাকে এটিকে এনামেল লেয়ার বলে, তারপরে রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প। তো মূলত এখানে যে ফার্স্ট লেয়ার এনামেল অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এনামেল অংশটির কোনো ধরনের অনুভূতি থাকে না। অনুভূতি দাঁতের তৈরি হয় ঠিক ডেন্টিন অংশে, অর্থাৎ দাঁতের যে সেকেন্ড লেয়ার ডেন্টিন অংশ থাকে, এই ডেন্টিন অংশটি দাঁতের অনুভূতি প্রবণ। উপরে যে এনামেল অংশটি থাকে, এই এনামেল অংশটি যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায়, যতটুকু ন্যাচারাল থাকার কথা ততটুকু না থাকে, বিভিন্ন কারণে ক্ষয় হয়ে যেয়ে থাকে, তাহলে এই ডেন্টিন অংশটি ওপেন হতে থাকে, কাছাকাছি চলে আসে, আর তার জন্যই ঠান্ডা বা অধিক গরমে সেন্সিটিভিটি তৈরি হয়। এখানে কয়েকটা দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটি দাঁতেই দেখেন এখানে দাঁতের উপরি ভাগ থেকে ক্ষয় হয়ে গেছে, কোনো না কোনো কারণে ক্ষয় হয়ে গেছে। তো এই ধরনের ক্ষয়প্রাপ্ত যে দাঁতগুলা মুখের ভিতর থাকবে, সেই দাঁতগুলা অতিরিক্ত ঠান্ডা বা গরম পানিতে সেন্সিটিভিটি তৈরি হয়। এখানে মাড়ির দাঁতের উপরে দেখতে পাচ্ছেন দাঁতের উপরি ভাগ থেকে যে এনামেল অংশ থাকে সেটি অনেকটাই লস হয়েছে। আর এমন যদি কোনো দাঁতের ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে সেখানে আপনার সেই দাঁতটি সেন্সিটিভ হতে পারে, কারণ এই এনামেল অংশটি হলো দাঁতের মেইন অংশ। এই এনামেল অংশটি ক্ষয় হয়ে যাওয়ার পরে ভিতরে যে ডেন্টিন অংশটি থাকে, এই ডেন্টিন অংশ প্রচুর স্পর্শকাতর। অর্থাৎ এই ডেন্টিন অংশে যদি আপনার কোনো ধরনের একটু শক্ত খাবার পড়ে, তাহলেও চাপ দিলে ব্যথা অনুভব হতে পারে। আর ঠান্ডা পানি বা অতিরিক্ত গরম পানিতেও সেন্সিটিভিটি তৈরি হয় দাঁতের এই উপরের অংশ নয়, দাঁতের ভিতরে যে সেকেন্ড লেয়ার থাকে সেখানেই সেন্সিটিভিটি তৈরি হয়। অর্থাৎ দাঁতের উপর থেকে কোনো কারণে যদি ফার্স্ট লেয়ার এনামেল অংশ ক্ষয় হয় বা ভেঙে যায়, সেই ক্ষেত্রে আপনার সেই দাঁতটিতে সেন্সিটিভিটি তৈরি হয়ে থাকে। এমনকি যদি দাঁতের গোড়া থেকে এ ধরনের মাংস সরে যায় বা মাড়ি সরে যায়, সেক্ষেত্রেও সে দাঁতটি সেন্সিটিভিটি হয়ে থাকে। কারণ হলো দাঁতের যে এনামেল অংশটি থাকে সেটি শুধুমাত্র দাঁতের এখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকে। আমরা যতটুকু অংশ দেখতে পাই দাঁতের উপরিভাগের, ঠিক এতটুকু অংশই এনামেল অংশটি থাকে, কিন্তু রুট অংশে বা শিকড়ের অংশে কোনো ধরনের এনামেল থাকে না। আর দাঁতের গোড়া থেকে যখন মাংস সরে যায় বা মাড়ি সরে যায়, তখন শিকড়ের দাঁতের যে রুট অংশ আছে সেই রুট অংশটুকু বের হয়ে থাকার কারণে এখানে শিরশির সমস্যা অনুভব হতে পারে, কারণ এইখানটায় কোনো ধরনের এনামেলের আবরণ নাই। আর তার কারণেই এমন যদি দাঁতের গোড়া থেকে মাড়ি সরে যায়, সেক্ষেত্রে আপনার সেই দাঁতটি সেন্সিটিভিটি হতে পারে, ঠান্ডা পানি বা গরম পানিতে সংবেদনশীল হয়ে উঠতে পারে। এছাড়া ভিউয়ার্স, যদি কখনও দাঁত এমনভাবে ভেঙে যায় বা এনামেল অংশ ভেঙে যায়, তাহলে সেই দাঁতটিও কিন্তু আপনার শিরশির সমস্যা হতে পারে। গরম পানি মুখে নিলে হালকা ব্যথা অনুভব হতে পারে, এ ধরনের সমস্যা তখনই হয়ে থাকে যখন দাঁতের এনামেল লস হয়। তো ভিউয়ার্স, দাঁতের যদি এনামেল লস হয়ে থাকে, তাহলে তা ট্রিটমেন্ট করে পুনরায় আগের মতো করে নেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে কয়টা ছবি আপনারা দেখলেন, এ ধরনের যে প্রবলেমগুলো রয়েছে এখানেও আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন। এখানেও আপনি ফিলিং করায় নিলে, দাঁতে পুটিং করিয়ে নিলে এ ধরনের সমস্যা থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যাবেন। তো এখানে দেখুন, একটু দাঁত ভেঙে যাওয়ার কারণে, এমন ভেঙে যাওয়ার কারণেও দাঁতটি সেন্সিটিভ হতে পারে। আর এমন অবস্থায় মাড়ির দাঁত হোক অথবা সামনের দাঁত হোক, আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন। যখনই ফিলিং দ্বারা জায়গাটি পূরণ করে দেওয়া হবে, তখন আবার সেই দাঁতটি আপনার আগের মতো হয়ে যাবে এবং শিরশির সমস্যাও বন্ধ হয়ে যাবে। আর এমন চিকিৎসার জন্য কোনো ধরনের ঔষধ খাওয়ার বা সেবন করার প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।